আচ্ছা দেখো অত্যন্ত সুন্দর সুন্দর প্রবলেম হবে আজকে ফার্স্ট প্রবলেমটা দেখো দেখো কোথাও কোনো ফ্রিকশন নেই কোথাও কোনো ফ্রিকশন নেই ওকে এইটা ফোর কেজি রাইট এইটা ওয়ান কেজি ওকে আর এই ওয়ান কে এই দিকে টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেওয়া হয়েছে কি বললাম একে টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেওয়া হয়েছে তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম হাইট অ্যাটেন বাই দা স্মলার ব্লক ফাইন্ড ম্যাক্সিমাম হাইট ওকে আচ্ছা এই প্রবলেমটার থেকে আমি তোমাদের সলভ করানো শুরু করব বিভিন্ন মেথডে আমি তোমাদের এই প্রবলেমটা করাবো তোমাদের এক্সামে যে মেথডটা ভালো লাগে সেই মেথডে করবে কম্পিটিভ এক্সামে তো ওইভাবে বলা যাবে না যে কোন মেথডে আসবে কম্পিটিটিভ এক্সামে তো ওইভাবে বলা যাবে না কোন মেথডে আসবে তো কম্পিটিভ এক্সামের জন্য আমাদের কনসেপ্টটাকে গ্রো করাতে হবে দেখো মেথড মানে কোন রেফারেন্স ফ্রেম থেকে সেটা ইম্পর্টেন্ট দেখো এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই তাহলে মন দিয়ে শোনো এই ওয়ান কেজি ব্লকটা এইভাবে ওপর দিকে উঠবে কি উঠবে না বলো আচ্ছা যদি ওপর দিকে ওঠে তাহলে এর যে নর্মাল রিয়াকশন সেই নর্মাল রিয়াকশন এই চার কেজি কে আমার ফোর্স দেবে কি দেবে না বলো দেবে যদি চার কেজি কে ফোর্স দেয় তাহলে ভেবে দেখো চার কেজি কে যদি ফোর্স দেয় সেই ফোর্স জন্য এই চার কেজি একটা ভেলোসিটি পাবে কি পাবে না বলো এই চার কেজি একটা ভেলোসিটি পাবে কি পাবে না পাবে তাই তো এবার ধরো এই দিকে ও ও ভি ভেলোসিটি পেয়েছে বলো তো এই ব্লকটা আমি ধরলাম এই যে এই হাইটটা অনেকটা এই যে এই হাইটটা মানে ব্লকের কোনো অসুবিধা হবে না এবার দেখো ব্লকটা এই পর্যন্ত উঠেছে তখন ও স্ট্যাটিক হয়ে গেছে আচ্ছা বলো তো এই পর্যন্ত উঠেছে তখন ও স্ট্যাটিক হয়ে গেছে স্ট্যাটিক হয়ে গেছে কার রেসপেক্টে এই নিচের ব্লকটা তো চলছে ডান দিকে বুঝতে পারলাম হ্যালো দেখো এর দুটো কম্পোনেন্ট থাকবে না ভেলোসিটির তাই তো বলো তো এই ব্লকটা স্ট্যাটিক হয়ে গেছে কার রেসপেক্টে এই 4 কেজি ব্লকটার রেসপেক্টে ভেরি গুড 4 কেজির ব্লকের রেসপেক্টে তাহলে 4 কেজি ব্লকের রেসপেক্টে স্ট্যাটিক হয়ে গেছে যদি 4 কেজি ব্লকের রেসপেক্টে স্ট্যাটিক হয়ে যায় তাহলে বলো তো এই ভি ওয়াই এ ওর ভেলোসিটি জিরো হবে না হ্যাঁ বলতো তো ভি এক্স এ কত হবে ভি হবে আরে বাবা এই ফোর কেজিও যদি ডান দিকে ভি ভেলোসিটি না যায় তাহলে এই ফোর কেজির রেসপেক্টে এ কি করে স্ট্যাটিক হবে আমি কি বোঝাতে পারলাম হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট আছে যদি ডাউট না থাকে তাহলে আমি কনজারভেশন অফ আচ্ছা কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড বলো এটা ইনিশিয়াল এটা ফাইনাল ইনিশিয়াল কত টোটাল মোমেন্টাম টেন ইন্টু ওয়ান বলো হ্যালো আর কত ফোর এখান থেকে ভি টু মিটার পার সেকেন্ড আসছে বলো কোনো ডাউট থাকলে বলো আচ্ছা কোনো ডাউট এবার আমি তার মানে এই দুটোর ভেলোসিটি যখন মানে এই দুটোর এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস ভেলোসিটি টু এবার দেখো আমি এনার্জি কনজার্ভ করছি ঠিক আছে বলতো এই ইকুয়েশনটা আমি কার রেসপেক্টে লিখেছি গ্রাউন্ড না এই ব্লক গ্রাউন্ড ভেরি গুড তাহলে আমি গ্রাউন্ডের রেসপেক্টেও যদি আমি এনার্জি ইকুয়েশন লিখি কি লিখবো বলো হাফ ওয়ান ইন্টু টেন স্কোয়ার এই যে এইটার কাইনেটিক এনার্জি তখন কোনো পোটেন্সিয়াল এনার্জি ছিল ছিল না এবার দেখো এই ব্লকটা উঠেছে এম তাই তো প্লাস এইখানে যখন উঠেছে ধরলাম এইটা এইচ দেখো এইখানে যখন উঠেছে তখন ওর কাইনেটিক এনার্জি আছে এই ব্লকটার বলো কাইনেটিক এনার্জি আছে হ্যালো না আছে আরে যখন এখানে উঠেছে ব্লকটার ডান দিকে তো ভেলোসিটি ভি তার দিকে ভেলোসিটি ভি না আর এরও তো একটা ভেলোসিটি আছে ভি তার মানে কি হবে বলো হাফ ফোর স্কয়ার স্কোয়ার প্লাস হাফ ওয়ান ভি স্কোয়ার না দেখো তাহলে এখান থেকে তুমি ভি তো ভ্যালু জানো এই যে ভি জানো না এই যে কারণ দুটো তো ভেলোসিটি তখন টু দেখো তো এইচ এর ভ্যালু কত আসছে এইচ এর ভ্যালু কত আসছে ফোর আসছে ফোর মিটার হ্যাঁ ওকে নেক্সট এই প্রবলেমটা আমি কোন রেফারেন্স ফ্রেম থেকে করলাম বলো তো বলো এই 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 প্রবলেমটা গ্রাউন্ড গ্রাউন্ডের ফ্রেম থেকে করলাম এবার দেখো এই প্রবলেমটা আমি সেন্টার অফ মাসের রেফারেন্স ফ্রেম থেকেও করতে পারি সবাই লক্ষ্য করো সেন্টার অফ মাস আচ্ছা সবার আগে তোমরা আমাকে বলো তো ভি সেন্টার অফ মাস কত বেরোচ্ছে ভি সেন্টার অফ মাস আমি ক্যালকুলেট করবো না তোমরা ক্যালকুলেট করে বলবে বলো আরে বলো ভি সেন্টার অফ মাস কত বেরোচ্ছে দুই বেরোচ্ছে কিনা বলো কি করে বের হচ্ছে ওয়ান ভি প্লাস এম টু ভি টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান হচ্ছে ওয়ান কেজি ভি ওয়ান হচ্ছে টেন এম টু হচ্ছে চার কেজি ভি টু হচ্ছে জিরো এটা ওয়ান এটা ফোর দেখো তো এটা আসছে কিনা বলো আসছে কিনা হ্যাঁ আসছে গুড এবার বলো এই পুরো সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে পুরো সিস্টেমে তাহলে এইটা কি কনস্ট্যান্ট কি ভেরিয়েবল কনস্ট্যান্ট কেন কারণ এ সেন্টার অফ মাস জিরো না কারণ কোনো এক্সটারনাল ফোর্স কাজ করছে না আমি কি বোঝাতে পেরেছি বলো আমি বোঝাতে পেরেছি এবার শোনো তার মানে কি এই রেফারেন্স ফ্রেম মানে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে বসে আছে যে দেখো যে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে বসে আছে এই রেফারেন্স ফ্রেমে এ এই দিকে কত ভেলোসিটিতে চলছে 2 মিটার পার সেকেন্ডে চলছে না হ্যালো বলো হ্যাঁ আচ্ছা এবার বলো তো এ যখন টু মিটার পার সেকেন্ডে চলছে একদম ইনিশিয়ালি 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 সেন্টার অফ মাস রেফারেন্স সেন্টার অফ মাসের ফ্রেমে এই এক কেজির কত ভেলোসিটি বলতে পারবে এই দিকে এইট মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেখো হ্যাঁ কেন গ্রাউন্ডের রেসপেক্ট তো এইটা টেন এই তোমরা সবাই বুঝতে পারছো তো গ্রাউন্ডের রেসপেক্টে এইটা টেন কিন্তু সেন্টার অফ মাস যদি টু মিটার পার সেকেন্ডে চলে তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে এটা আট হবে না কারণ দেখো আট প্লাস দুই মিলেই তো টেন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হ্যালো হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি এবার দেখো যখন ও ম্যাক্সিমাম হাইটে অ্যাটেন্ড করেছে তখন বলো তো সেন্টার অফ মাসের ভেলোসিটি কত কেন বলো তো সেন্ট্র অফ মাসের ভেলোসিটি তখন কখনো ও টু মিটার পার সেকেন্ড কেন এক্সট্রা রাইট কোনো এক্সটার্নাল ফোর্স লাগেনি তাহলে সেন্ট্র মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট আচ্ছা এবারে এই যে ফার্স্ট ইকুয়েশন থেকে তুমি কি পেয়েছো এই মানে ফাইনালি এই দুটো ব্লক এই দুটো ব্লক এও এদিকে টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে এও এদিকে টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে তাই না বলো যাচ্ছে না ফাইনালি হ্যালো যখন এই দিকে এই এই ব্লকটা এই হাই এইচ এইচ পর্যন্ত উঠেছে যখন এর ভেলোসিটি ভি জিরো ভি ওয়াই জিরো তখন এও দুইতে যাচ্ছে এও দুইতে যাচ্ছে আমি কি বোঝাতে পারলাম বলো হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো না বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো না স্যার আছে কোনো ডাউট আচ্ছা এবারে মন দিয়ে শোনো তাহলে বলো তো সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে যদি আমি থাকি সেন্টার অফ মাছ রেফারেন্স ফ্রেবে তাহলে এই দু কেজির এই সরি এই এক কেজির ভেলোসিটি কত দেখব এই এক কেজির ভেলোসিটি জিরো দেখব হ্যালো আর এই চার কেজির ভেলোসিটি কত দেখব যদি সেন্টার অফ মাছ ফ্রেমে থাকি জিরো দেখব বলো আচ্ছা এবার একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই তোমরা সবাই বুঝতে পারছো তো আমি আস্তে আস্তে করাচ্ছি সেন্ট্র অফ মাস টু মিটার পার সেকেন্ডের দিকে যাচ্ছে ইনিশিয়ালি এই ফোর কেজির গ্রাউন্ডের রেসপেক্টে কত ভেলোসিটি ছিল গ্রাউন্ডের রেসপেক্টে ইনিশিয়ালি চার কেজির চার কেজির গ্রাউন্ডের রেসপেক্টা ইনিশিয়ালি কোনো ভেলোসিটি ছিল চার কেজির জিরো তাহলে বলো তো সেন্ট্র অফ মাসের রেসপেক্টে কত হবে ভেলোসিটি উল্টো দিকে টু মিটার পার সেকেন্ড না ভেবে দেখো কারণ এইটা প্লাস এইটা মিলেই তো জিরো হবে কি হবে না হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি সেন্টার অফ মাসের রেসপেক্টে সেন্টার অফ মাস দেখো সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে আমি কনজারভেশন অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো লাগাতেই পারি যে কোনো ফ্রেমে আমি লাগাতে পারি এবার তোমরা আমাকে বলো সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে এক কেজির এনার্জি কত তাই না হ্যালো বলো তো চার কেজির এনার্জি কত ইনিশিয়াল এনার্জি বলো বলো এটা বুঝতে পেরেছো কিনা হ্যালো এবার দেখো সেন্টার অফ মাসের রেফারেন্স ফ্রেমে ও তো এই বডিটাকে এই উঠতে দেখবে দেখবে কি দেখবে না দেখো তাহলে আমি লিখবো এম জিএইচ দেখো এম লিখবো এবং বলতো এটা হচ্ছে ফাইনাল আরে এটা ইনিশিয়াল পজিশন এটা ফাইনাল পজিশন ফাইনাল পজিশনে সেন্টার অফ মাসের রেসপেক্টে প্রতিটা প্রতিটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত ভেরি গুড এখান থেকে এই দেখো তো ফোর মিটার আসছে কিনা সেম আগেরটার মতোই এই মিটার আসছে কিনা দেখো তো Can you hear me? হ্যাঁ ওকে স্যার দেখো এটা 4 মিটার আসছে স্যার আসছে না কেন আসছে না অন্য কি ভ্যালু আসছে একটু বলো তো আরে বাবা হ্যাঁ বলো হ্যাঁ টার্গেটটাই 4 মিটার এসেছিল হ্যাঁ ওকে এটা কেন 4 মিটার আসছে না আচ্ছা এটা আঠাটি সিক্সটি ফোর ডিভাইডেড বাই টু প্লাস এটা কত সিক্সটিন ডিভাইডেড বাই টু তাই তো হ্যালো ইকুয়াল টু ওয়ান ইন্টু টেন ইন্টু এইচ তাই না আসছে না তাহলে হ্যাঁ আসছে ও আসছে তো ভাই এটা কি ক্লিয়ার এটা তাহলে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম আর গ্রাউন্ড রেফারেন্স ফ্রেম থেকে কি বুঝতে পেরেছ এবার আর একটা ভাবেও করা যায় সেটাকে বলে রিডিউসড মাস রিডিউসড মাস এই কনসেপ্টটিও করা যায় আচ্ছা এই রিডিউস মাসের কনসেপ্টটা আমি আগে একটু শিখিয়ে নি নতুন কোনো কনসেপ্ট নয় এটা দিয়ে না করলেও হবে কিন্তু বইগুলোতে করে দেওয়া আছে আমি তোমাদের সেই জন্য শেখাচ্ছি দেখো কনসেপ্ট অফ মাস মন দিয়ে শুনবে এইটা সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে স্প্রিং স্প্রিং দিয়ে স্প্রিং দিয়ে আমি বোঝাবো তারপরে যে কোনো স্প্রিং আচ্ছা স্প্রিং এ বেসিক্যালি কি থাকে দুটো পার্টিকেল থাকে না দেখো স্প্রিং এ দেখো হ্যাঁ দেখো এরকম এই দুটো পার্টিকেলের জন্য আমরা করব এই কনসেপ্ট আমাদের বোর্ডে আসবে না শুধু প্রবলেম সলভিং এর জন্য লাগবে যেহেতু প্রবলেম সলভিং এর জন্য লাগবে সেই হেতু আমরা এইটার জাস্ট কনসেপ্টটা শিখবো কিভাবে দেখো ধরো আমি একে এইদিকে ভি নট ভেলোসিটি দিয়েছি ধরো ঠিক আর একে জিরো ভেলোসিটি দিয়েছি তাহলে বলো তো সেন্টার অফ মাস কত ভেলোসিটি দিয়ে যাচ্ছে এই এর সেন্টার অফ মাস কত ভেলোসিটি দিয়ে যাচ্ছে বলতে পারবে ভিসিএম কি হবে বলো এম টু ভি নট বাই এম ওয়ান প্লাস এম টু ভেবে বলো ঠিক আচ্ছা এইবার মন দিয়ে শোনো বলতো সেন্টার অফ সেন্টার অফ মাসে যে দাঁড়িয়ে আছে সে এর ভেলোস্রি কত দেখবে দেখবে না ভি নট মাইনাস ভিসি এম বলো দেখবে কি দেখবে না হ্যালো কত দেখবে এম ওয়ান ভি নট বাই এম ওয়ান প্লাস এম টু দেখবে দেখো এটা থেকে এটা মাই মাইনাস করো আচ্ছা বলতো a m ওয়ান এর ভেলোসিটি কত দেখবে এম ওয়ান এর ভেলোসিটি জিরো মাইনাস ভিসিএম না ভেবে ভ্যালু কত হবে ভ্যালু কত হবে মাইনাস এম টু ভি নট বাই এম ওয়ান প্লাস এম টু আচ্ছা মাইনাস টার সিগনিফিকেন্স কি উল্টো দিকে না হ্যাঁ আর এইটার সিগনিফিকেন্স কি ডান দিকে না কি আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি এবার বলো তো আমি যদি বলি কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কি হবে হাফ এম টু ইন টু এইটার স্কোয়ার না আর প্লাস হাফ এম ওয়ান ইন্টু মাইনাস এটা না দেখো 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 হ্যালো মানে এইটা 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 কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাসটা মানে সেন্টার অফ মাসে যদি কেউ বসে থাকে তাহলে ও পুরো সিস্টেমটার কাইনেটিক এনার্জি এইটা দেখবে কি দেখবে না দেখবে দেখবে দেখো এটা ক্যালকুলেট করলে এইটা আসে কিনা হাফ mu not v not square যেখানে mu equal to m1 m2 by m1 plus m2 দেখো তো আসছে কিনা এটা দশ মিনিট বাদে কেটে যাবে আবার তোমরা জয়েন করবে দেখো তো এটা আসছে কিনা হ্যাঁ এবার যদি এটা আসে তাহলে আমাকে একটা কথা তো হা সরি একটা জিনিস ভুল লিখেছি দিয়ার এটা মিউ নট না মিউ জাস্ট মিউ মিউ ইনটু ভি নট স্কয়ার এই মিউটাকেই বলে রিডিউসড মাস এই মিউটাকেই বলে রিডিউসড মাস আচ্ছা এবারে এইখানে যে আমি ভি নট স্কয়ার করেছি ভি নট স্কয়ার অ্যাকচুয়ালি এই ভি নটটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার দেখো এইখানে কি ছিল মানে রিলেটিভ ভেলাসিটি এই দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি এম ওয়ান আর এম টুর মধ্যে তো এর ভেলাসিটি কত ভি আর এর ভেলাসিটি কত ছিল জিরো তাহলে রিলেটিভ ভেলাসিটি কত হবে ভি নট হবে না বলো আচ্ছা আমি তোমাদের এইটা খুব ইজি ওয়েতে দেখিয়েছি তার কারণ আমি একটাকে জিরো ধরে নিয়েছি একটাকে কি বললাম একটাকে জিরো ধরে নিয়েছি ঠিক আছে তোমরা বাড়িতে এইটা প্রুফ করে দেখো এইটার জন্য একই জিনিস আসবে কিরকম দেখো দেখো এ এদিকে ভি টু ভেলোসিটি নিয়ে যাচ্ছে এম টু আর এ এদিকে ভি ওয়ান ভেলোসিটি নিয়ে যাচ্ছে এম ওয়ান ঠিক হ্যালো ঠিক তাহলে সেম ভাবে তুমি সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করতে পারবে হ্যাঁ হ্যালো সেন্টার অফ মাসের ভেলোসিটি তাহলে ভি সি এম কি হবে বলো সেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু বাই এম ওয়ান প্লাস এম টু হবে কি হবে না এবারে এই সেন্টার অফ মাসে যদি কেউ বসে থাকে তাহলে সে এর ভেলোসিটি কত দেখবে আর এর ভেলোসিটি কত দেখবে বলো দেখবে কি দেখবে না এবারে আমি যদি বলি কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস সেন্টার অফ মাসে যদি আমি কাইনেটিক এনার্জি লিখি তাহলে কি লিখবো বলতো আমি লিখবো হাফ এম টু ভি টু মাইনাস স্কোয়ার

এই 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 মিউটাকে মিউটাকে কি বলে বলে টু সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল কি বললাম বলো টু পার্টিকেল সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল তোমাদের যদি কোন ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আছে কোনো ডাউট আচ্ছা যদি না থাকে তাহলে এই প্রবলেমটা দেখো কি বললাম এই প্রবলেমটা আমি রিডিউস মাসের কনসেপ্টে করব দেখো আমি তোমাদের রিডিউস মাসের কনসেপ্টে করতে এনকারেজ করব না কিন্তু এটা এইভাবেও যে করা যায় সেটা আমি তোমাদের বললাম দেখো দেখো মন দিয়ে শোনো মন দিয়ে শোনো সেটা হচ্ছে এইখানেও কি দুটো পার্টিকেল দেখো এই যে ওয়ান কেজি আর ফোর কেজি বলো 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 এখানে দুটো পার্টিকেল আচ্ছা এইবারে আমি যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে বসে থাকি সেন্টার অফ মাসের উপরে বসে থাকি শোনো ভালো করে সেন্টার অফ মাসের উপরে বসে থাকি তাহলে মিউ কত আসছে বলো তো ফোর বাই ফাইভ বলো আচ্ছা এবার দেখো বলো তো আমি যেটা লিখছি সেটা হচ্ছে হাফ

সেন্টার অফ মাসের রেসপেক্টে আচ্ছা এবার বলো সেন্টার অফ মাসে যদি কেউ থাকে সেন্টার অফ মাসে যদি কেউ থাকে যখন এই বডিটা ওপরে উঠবে তখন ও তো পুরো জিনিসটাকেই সেন্টার অফ মাস এটা কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হবে আমার হাতে সবকিছু নেই আমার হাতে সবকিছু নেই তোমাদেরকে ভিজুয়ালাইজ করার ভেবে দেখো সেন্টার অফ মাস ও টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে এই ওপরের এক কেজিও টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে নিচের এক কেজিও টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে বুঝতে পারছি বোঝাতে পারছি তাহলে বলতো সেন্টার অফ মাসের রেসপেক্টে ফাইনালি

সেন্টার অফ মাসের রেসপেক্টে শুধু কি থাকবে শুধু পটেনশিয়াল এনার্জি থাকবে না দেখো সেটাই লিখেছি দেখো তো এখান থেকে এইচ এর ভ্যালু আসছে কিনা ফোর মিটার এখান থেকে এইচ এর ভ্যালু ফোর মিটার আসছে কিনা তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ তার মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি করিয়েছি রিডিউস মাস দিয়ে করিয়েছি গ্রাউন্ডের রেসপেক্টে করিয়েছি তোমরা কি প্রতিটা জিনিস ক্লিয়ার কাট বুঝতে পারছো শ্রেয়া ঋষিকা অর্ণব তোমরা কি বুঝতে পারছো শ্রেয়া ঋষিকা অর্ণব তোমরা কি বুঝতে পারছো গুড আচ্ছা এই প্রবলেমটা দেখো আচ্ছা এটা এক মিনিট বাদে কেটে যাবে তোমরা আবার জয়েন করবে এটা ফোর কেজি এটা ওয়ান কেজি ওকে আচ্ছা এইখানে প্রবলেমটা বলেছে আচ্ছা এইটা টু মিটার এখানে প্রবলেমটা বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স

একটা বিউটি হচ্ছে দেখো 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 এই প্রবলেমটা দেওয়ার একটা বিউটি হচ্ছে মন দিয়ে শোনো ওপরে চলে এসো ওপরে চলে এসো এই যে এই প্রবলেমটাতে প্রবলেম প্রবলেম দেখো এখানে আমি দশ কেজি এই এক কেজিতে দেখো টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়েছি এক কেজিতে কি বললাম এক কেজিতে টেন মিটার পার সেকেন্ড দিয়েছি ঠিক আছে তোমরা কি বুঝতে পারছ হ্যালো এবার বলো তো এইটা যদি অনেক থাকতো তাহলে এই বডিটা কত দূর উঠত চার মিটার উঠতো না হ্যালো কিন্তু এখন কতটা উঠেছে বলো এখন মিটার মিটারই উঠেছে তার মানে কি বলো তো যখন এই পজিশনে আসবে তখন ওর এই দিকের ভেলোসিটি কত বলতে পারবে আর এই দিককার ভেলোসিটি আচ্ছা এই ওপরের ভেলোসিটি ভি ওয়াই এটা কি জিরো না নন জিরো ভেবে বলো নন জিরো কেন ও তো আরো উপরে উঠবে উঠবে না হ্যালো হ্যাঁ আচ্ছা এবার দেখো আমি ধরলাম আমি ধরলাম আচ্ছা বলতো এই পুরো সিস্টেমে এই যে পুরো সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না তাহলে এফ এক্সটার্নাল যদি জিরো হয় তাহলে কনজার্ভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অফ ভ্যালিড কনজার্ভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অফ ভ্যালিড এক্স বরাবর ভ্যালিড তাই তো বলো ভ্যালিড তাই তো তার ভেবে দেখো মন দিয়ে শোনো আমি যদি বলি এইখানে গিয়ে এইখানে গিয়ে এই পার্টিকলটার ভিওয়াইও আছে আবার এইদিকে একটা ভেলোসিটি আছে ঠিক তাহলে বলো তো লিনিয়ার মোমেন্টটা কনসার্ট তার মানে কি সেমভাবে ওয়ান ইনটু টেন এই যে ওয়ান ইনিশিয়াল আর যখন ব্লকটা এই পজিশানে পৌঁছে গেছে তখন আমি ধরলাম এর ভেলোসিটি আর এই যে ফোর কেজি র ভেলোসিটি কি সেম হবে কি ডিফারেন্ট হবে ভেবে বলো বলো সেমই হবে সেমই হবে তার মানে এখান থেকে ভি এর ভেলোসিটি কত আসছে ওয়ান প্লাস ফোর আসছে ভি ইকুয়েল মিটার পার সেকেন্ড আসছে হ্যাঁ তাহলে ভেবে বলো তো এই এক কেজির এটা রেজাল্ট ভেলোসিটি হবে না ভেবে বলো বলো এইটাকে যদি আমি ভি বি বলি তাহলে এটা কি হবে টু স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার দেখো হ্যাঁ কোনো ডাউট আছে এই পর্যন্ত আচ্ছা এবারে আমি যেটা বলছি শোনো এখানে বলেছে ফাইন দা ডিস্টেন্স ট্রাভেল বাই ফোর কেজি ওয়েন ওয়ান কেজি ব্লক ইজ আচ্ছা যখন এই পার্টিকেলটা একদম টপ মোস্ট পজিশনে পৌঁছে যাবে তখন তো এই পার্টিকেলটা এই মানে এক কেজিটা চার কেজির সাথে কন্ট্যাক্ট লুজ করবে করবে কি করবে না হ্যাঁ করবে আচ্ছা দেখো চার কেজির সাথে কন্ট্যাক্ট লুজ করবে কোনো ডাউট নেই এতে ঠিক আছে এই যে এখানে তখন এই চার কেজিটা এরকম প্রজেক্টাইল মোশন করবে না বলো আচ্ছা এবার বলতো এই যে এক কেজিটা প্রজেক্টাইল মোশন সরি এক কেজিটা প্রজেক্টাইল মোশন করবে বলতো এক কেজির এই দিককার ভেলোসিটি কত টু মিটার পার সেকেন্ড হ্যাঁ আচ্ছা বলতো এই চার কেজির এই দিককার ভেলোসিটি কত তখন টু মিটার পার সেকেন্ড হ্যাঁ ওকে তাহলে তো টি টাইমে এই এক কেজি দেখো যতটা ডিস্টেন্স যাবে দেখো এক কেজি যতটা ডিস্টেন্স যাবে টি টাইমে কি বললাম এই কেজি যতটা ডিস্টেন্স যাবে কতটা ডিস্টেন্স যাবে বলো টি টাইমে এক কেজি টু ইন্টু টি হ্যালো তাইতো টু ইন্টু টি আচ্ছা সেই সেম টি টাইমে এই চার কেজিও তো সেম ডিস্টেন্স যাবে তাই না তার মানে কি ও আবার এরকম ঘুরে এখানে এসে পড়বে না তোমরা কি প্রবলেমটা বুঝতে পারছো তাহলে এই প্রজেক্টাইলটা টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে বলো তো ডি এর ভ্যালু কত হবে টু ইনটু ক্যাপিটাল টি বলো কোনো ডাউট আছে আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই যে ভি ওয়াই আমি কি করে বার করবো ভি ওয়াই দেখো আমি গ্রাউন্ডের রেসপেক্টেই নিচ্ছি গ্রাউন্ডের রেসপেক্টে যে কোনো রেসপেক্টে নিতে পারো গ্রাউন্ডের রেসপেক্টে কি এনার্জি কনজার্ভ করছি এনার্জি মন দিয়ে শুনবে এনার্জি কনজার্ভ করছি লিখতে পারি হাফ ওয়ান ইন্টু টেন স্কোয়ার যে শুধু তো এই এক কেজির এনার্জি ছিল আর কারোর কোনো এনার্জি ছিল ছিল না আচ্ছা এরপরে ও কতটা উঠেছে কতটা উঠেছে টু মিটার তার মানে কত হবে ওয়ান ইন্টু টেন ইন্টু টু তাই না আচ্ছা প্লাস এই চার কেজির কাইনেটিক এনার্জি কত তাই না বলতো এক কেজির কাইনেটিক এনার্জি কত হাফ ওয়ান ই টু কিলিকবো you are অবসলিউটলি রাইট মাইডিয়ার সরি ই আর অবসলিউটলি রাইট মাই ডিয়ার ভি বি স্কোয়ার অবসলিউটলি এবারে এই ভিবির জায়গায় তুমি এইটা লিখতে পারবে এই যে টু স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার সব ভ্যালু জানো এখান থেকে আমাকে ভিবির ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে বলো তো সব ভ্যালু জানো এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে বলো তো ভিবির ভ্যালু সরি সবাই ক্যালকুলেট করো আর वीवी स्क्वेयर आस्ते हाँ फोर्टी रूट फोर्टी आस्ते वीवी हाँ ना सर सॉरी रूट ओवर फोर्टी फोर आस्ते ना 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 वीबी ना हाँ रूट ओवर फोर्टी फोर ताले वीवाई का तो आस्ते तुम ही ठीक ही करो जो वीवी स्क्वेयर फोर रूट ओवर फोर्टी फोर ये आस्ते इन्ही वीवाई का तो आस्ते

এখান থেকে এর ভ্যালু কি এইড বাই রুটতে নাসে হ্যাঁ কার মনের মধ্যে কি প্রবলেম আছে আমাকে জানাও কার মনের মধ্যে কি প্রবলেম আছে আমাকে জানাও প্রবলেমটা কি বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের মাথায় কি ক্লিক করেছিল এই ব্যাটা এক কেজি আবার এর মধ্যেই পড়বে এর ওপরেই পড়বে এই ক্লিকিংটা দরকার রূপকথা আমি আমি বোঝাতে পারলাম যখনই তুমি দেখলে যে এই দুটো সেম ভেলোসিটিতেই মানে যখন এই এক কেজিটা এই চার কেজিকে ছেড়ে চলে যাচ্ছে তখন সেম ভেলোসিটিতে যাচ্ছে রাইট হ্যান্ডে মানে রাইট হ্যান্ড ডিরেকশনে তাহলে তোমার মাথায় ক্লিক করার কথা যে একই টাইমে তো দুজনে একই ডিস্টেন্স কভার করবে তারপর ও তো আবার ওপর থেকে ঘুরে ফিরে এসে ওখানেই পড়বে আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ ওকে এই প্রবলেমটা কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো আচ্ছা আজকে সুন্দর সুন্দর প্রবলেম করবো দেখো শুধু কোনো থিওরি হবে না সবই প্রবলেম দেখো দেখো এই প্রবলেমটা দেখো এই রূপকথা পার্কের মাঠের পুজো দেখতে গেছিলে কি বলে বিসর্জন হয়ে গেছে জানি না সেটা ওকে এবার তো খুব ছোট করে করেছে হ্যাঁ অনেক ছোট হুম নইলে যা অবস্থা করে এই দেখো প্রবলেমটা মন শুনবে দেখো এইখান থেকে ওয়ান মিটার লেন্থের একটি তোমার কি বলে মাস ওয়ান কেজি এরকম এরকম বাধা আছে ঠিক এই ফিফটি থ্রি ওকে এবার ভেবে দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে হাতে কি নিয়ে বলো কাচি নিয়ে এটাকে কাটবে ও টি ইকোয়েল টু জিরোকে এটাকে কেটে দিলো আমি কি বোঝাতে পারছি বলো 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 এই টি ইকোয়েল টু জিরোতে কেটে দিলো এই মানুষটার কোনো ওয়েট নেই আর এইটা হচ্ছে ফোর কেজি এইটা কেটে দেওয়ার পর মন দিয়ে শোনো যখন কেটে দেওয়ার পর কি এরকম নিচে পড়বে না হ্যাঁ নিচে পড়তে পড়তে একটা সময় এখানে আসবে না যখন এই অ্যাঙ্গেলটা হবে থার্টি সেভেন ডিগ্রি হ্যাঁ রাইট

find the velocity of cart when the string makes 37 degree আচ্ছা এবার আমার তোমার কিছু বলার আছে আচ্ছা বলো তো এই দড়িটা যদি আমি কেটে দিই যখন এই 1 কেজিটা নিচের দিকে পড়বে তাহলে কার্টটা কি মুভ করবে কি করবে না কার্টটা বলো হ্যাঁ কেন কার্টটা মুভ করবে বলতে পারবে মোমেন্টাম টোটাল মোমেন্টাম কনজার্ভ করতে ঠিক এই মোমেন্টাম কনজার্ভের জন্য কার্টটা মুভ করবে আচ্ছা দেখো এইটাকে আমি বলছি ইনিশিয়াল এইটাকে ঠিক দেখো 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 এটাকে ইনিশিয়াল বলো তো ইনিশিয়ালি কার্টটার ভেলোসিটি কত এই কার্টটার জিরো আর এই ইউটা যে মুহূর্ত মুহূর্তে কেটেছে তারও তো ভেলোসিটি ইউ জিরো ছিল তাই না হ্যাঁ পুরো সিস্টেমে কি কোনো এক্সটারনাল ফোর্স লেগেছে না কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম वैलिड यस वैलिड আরে ভাই পুরো সিস্টেমে তো কোনো এক্সটারনাল ফোর্স লাগেনি লেগেছে কি কোথাও কোনো ফ্রিকশন ট্রিকশন কিছু নেই হ্যালো কোথাও কোনো ফ্রিকশন ট্রিকশন কিছু নেই বলো হ্যাঁ যদি কোনো डाउट থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা এই অবধি ক্লিয়ার এবারে ফাইনাল আমি ফাইনালটা ড্র করছি ফাইনালটা হচ্ছে এই থার্টি সেভেন আচ্ছা যখন ফাইনাল তখন আমি ধরলাম এর ভেলাস্রি এইদিকে ইউ আর এর ভেলাস্রি এইদিকে ভি আচ্ছা এবার আমার একটা কথা আছে এই যে ইউটা এই যে ইউটা এটা কে দেখছে জানো এই এই যে ভেতরে যে দাঁড়িয়ে আছে সে দেখছে কেন বলো ভেবে দেখো যে বাইরে থেকে দেখছে সে তো কাঠটা পেছন দিকে যাচ্ছে তার সাথে সাথে এই মাছটা পড়ছে তাহলে কি এই মানে এই মাছটাকে ডিগ্রিতে পড়তে দেখবে মানে আমার বলা বক্তব্যটা খুব পরিষ্কার সারা ঘর অন্ধকার এখানে একটা ট্রান্সপারেন্ট কাজ কাজ লাগানো আর এখানে একটা বাল্ব জ্বলছে বাল্ব তাহলে বলতো যে ভেতরে আছে সেই তো বাল্বটাকে দুলতে দেখবে দুলতে দেখবে না হ্যাঁ আর যে বাইরে আছে সে কি দুলতে দেখবে দুলতেও মানে দুলতেও দেখবে তার সাথে সাথে পেছন দিকেও যাবে না এই যে তাহলে যে গ্রাউন্ডে আছে সে খুব কমপ্লিকেটেড মোশন দেখবে না তাহলে কার পক্ষে এই প্রবলেমটা সলভ করা ইজি এই যে যে ভেতরে আছে তার পক্ষে না হম কোনো ডাউট থাকলে বলো না আচ্ছা এবারে দেখো এবারে আমি বলছি ভেলোসিটি অফ পার্টিকল উইথ রেসপেক্ট টু কার্ট देखो ये लिखते परि वेलोसिटी ऑफ पार्टिकल प्लस माइनस वेलोसिटी ऑफ कार्ट सेम भाव बोल तो वेलोसिटी ऑफ पार्टिकल इक्वल टू वेलोसिटी ऑफ पार्टिकल विथ रिस्पेक्ट टू कार्ट प्लस वेलोसिटी ऑफ कार्ट ये लिखते परि देखो एक बार बोलो वेलोसिटी ऑफ पार्टिकल विथ रिस्पेक्ट टू कार्ट कौन दिखे यही दिखे ना U हाँ बोलो तो वेलोसिटी ऑफ कार्ट कौन दिखे लेफ्ट ताले बोलो तो A जे रिजल्टेंट সেটা কি সেটাই ভেলোসিটি অফ পার্টিকেল না হ্যাঁ আচ্ছা এবার বলো মন দিয়ে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত এটা 37 হলে এই অ্যাঙ্গেলটা 37 হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেলটা 37 হ্যাঁ এই দিকের ভ্যালু কি v এই যে ভেলোসিটি অফ কার্ড আর তাহলে এই ইউ এর এইদিকে কোন কম্পোটেড ইউ কস্ট থার্টি সেভেন কোন ডাউট থাকলে বলো আচ্ছা এর এইদিকে কোন কম্পোটেড কোন ডাউট আছে বলো বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে কিনা সিস্টেমে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আমি এনার্জি কনজার্ভ করি মোমেন্টাম কনজার্ভ করতে পারি তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর করতে হবে কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটারনাল ফোর্স লাগে না লাগে কি না এবার বলো এইটা ইনিশিয়াল পজিশন বলো তো ইনিশিয়াল পজিশনের টোটাল মোমেন্টাম কত ছিল জিরো হ্যাঁ এটা ফাইনাল এটা ফাইনাল বলো তো ফাইনালে আমি এই চার কেজির চার কেজির এই দিকে ভি না তার মানে আমি লিখবো মাইনাস ফোর ভি প্লাস এই এক কেজির মোমেন্টাম এবার এক কেজির মোমেন্টাম কি লিখবো বলো তো বলতে পারবে এক কেজির মোমেন্টাম কি লিখবো ইউ কস থার্টি সেভেন না ভুল মাইনাস ভি ভেরি গুড কেন মাইনাস ভি কারণ ওর লেফটে একটা কম্পোনেন্ট ভেরি গুড মন দিয়ে শোনো এই যে এইটা এইটা তো ভিপি দেখো এটা তো ভিপি তাই না তার মানে এইটা যদি ভিপি হয় তার মানে এর দুটো কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট তাই না আবার দেখো এই ভিপিটা তৈরি হয়েছিল এই ভি আর দিয়ে তার মানে এই ভি আর ইউ এর

ভিপির ভিপির ভিপিটা কি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তো বলো আর আমি এইখানে যে ভেলোসিটিটা লিখেছি এটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলো বলো হ্যালো এই যে এই ভেলোসিটিটা লিখেছি তার মানে এইখানেও যা ভেলোসিটি লিখতে হবে সেটাও তো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডে লিখতে হবে লিখতে হবে না কোনো ডাউট থাকলে বলো তাহলে দেখো ভি মাইনাস ইউ কস থিটা এই দিকে তাহলে তার মানে বল তো ইউ কস থার্টি সেভেন মাইনাস ভি কোন দিকে এই দিকে আর আমি যেহেতু এইটাকে বা বলে মাইনাস দিয়েছি তার মানে ডান দিকে বলে এইটা লিখেছি বলো বুঝতে পেরেছ কিনা এটা ফার্স্ট ইকুয়েশন আরে এরকম একটা প্রবলেম আমি আগের দিন করিয়েছিলাম এরকম একটা প্রবলেম আমি আগের দিন করিয়েছিলাম আচ্ছা এবার তোমরা বলো তো ভিপির ভ্যালু কি হবে

এই এক কেজির মাছ এইটুকু নিচে পড়েছে না বলো তো এইটুকু হ্যালো এবারে এইটা এক মিটার তোমরা ক্যালকুলেট করে বলতে পারবে এইটা কত মিটার বলো এটা কত মিটার ক্যালকুলেট করো এটা ফিফটি এটা এক মিটার তাহলে এটা কত মিটার থ্রি বাই ফাইভ আসছে গেলে দেখো আর এইটা কত মিটার বলতে পারবে সবাই ক্যালকুলেট করো বলো ফোর বাই ফাইভ ভেরি গুড ফোর বাই ফাইভ কোনো ডাউট থাকলে বলো না কোনো ডাউট আছে না আচ্ছা এবারে পুরো সিস্টেমের জন্য ডিক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি লিখতে পারবে হ্যাঁ তাহলে বলো তো ডিক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি কত 1 ইনটু 10 ইনটু 1 বাই 5 ডিক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি বলো ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি হাফ 4 v স্কয়ার প্লাস হাফ 1 কি লিখবো একের কি লিখব কোন ভেলোসিটি লিখবো u v না v P. না ভিপি না ভি মাইনাস ইউ কস থার্টি সেভেন হোল স্কোয়ার ভিপি এই তিনটে ইকুয়েশন বুঝতে পেরেছো ইকুয়েশন বুঝতে পেরেছো এই তিনটে ইক্যুয়েশন বুঝতে পারলে এইখান থেকে তোমার বাকি জিনিসগুলো চলে আসবে তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো দেখো এই ধরনের প্রবলেম তোমরা এইসি ভার্মা আই ই ইরোড অফ আমাদের সিট সলভ করার সময় এই ধরনের প্রবলেম পাবে তুমি যদি একবার কনসেপ্টটা বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমরা যদি কনসেপ্টটা বুঝে যাও ডিআর তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না আমি কি বোঝাতে পেরেছি বলো আচ্ছা ওকে আমি এই কনসেপ্টটাই তোমাদের বোঝাতে চাইছি বাকি তো প্রবলেম বিভিন্ন রকম হবে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো না আচ্ছা হ্যাঁ অর্ণব একটা ভালো কোয়েশ্চেন করেছে কি বলে এই কার্ডটা কি করে মুভ করলো বলতো বা দিকে বলতে পারবে দেখো আমি তো ধরলাম কার্ডটা এদিকে মুভ করেছে বলো কারণ তাতে কি হয়েছে তাহলে আমি বুঝতে পেরেছি পেন্ডুলামটা রাইটে মুভ করেছে কিন্তু আমাকে ফোর্স দিয়ে বোঝাও তো যে কেন এদিকে মুভ করেছে বুঝতে পারবে আচ্ছা অর্ণব দেখো এই মাছটা এই ওয়ান মিটার দিয়ে এইখানে জুড়ে আছে না এইখানে বলো এই যে এইটার সাথে তাই না এই যেখানে হ্যালো এবারে ভেবে দেখো এইখানে বেসিক্যালি এরকম থাকে না ধরো এইটা এরকম তারপরে এখানে আমি কি বোঝাতে পেরেছি হ্যালো দেখো হ্যালো হ্যালো এবারে এ যখন মুভ করবে তখন এইখানে কন্ট্যাক্ট ফোর্সটা চেঞ্জ হবে কি হবে না এই যে এইখানে কন্ট্যাক্ট ফোর্সটা কারণ এখানে তো দুটো ইয়ে টাইপের রয়েছে দেখো হিঞ্জ টাইপের রয়েছে এইটা একটা তার ভেতর গেছে আমি কি বোঝাতে পেরেছি হ্যালো যদি এইরকম না বাধা থাকতো তাহলে তো এটা না কি ভেবে দেখো আমি যদি এখানে একেবারে এরকম ফিক্স করে দিতাম একেবারে ফিক্স করে দিতাম আমি বলতে চাইছি ফিক্স করে দিলেও এখানে একটা রিয়াকশন ফোর্স থাকবে না বা নর্মাল রিয়াকশন থাকবে না এইটার উপরে বলো বুঝতে পেরেছো কিনা এবার যখন ও নিচের দিকে নামবে তখন এই নর্মাল রিয়াকশনটা এই হিঞ্জের ওপরে এই দিকে দেবে এই হিঞ্জের ওপরে আবার এই হিঞ্জটাও এই এইটাকে এই দিকে দেবে এই ফোর্সটা কিন্তু টোটাল সিস্টেমটা ধরলে এটা একটা ইন্টারনাল ফোর্স হয়ে যাচ্ছে না ওকে অন্য বুঝতে পেরেছো বলে অর্ণব বুঝতে পারছো যখন এই নামবে তখন এই ফোর্সটাও তো চেঞ্জ হবে হবে কি হবে না সেই ফোর্সটার জন্য এই যে এই হিন যে এই দিকে একটা ফোর্স দেবে কি দেবে না বলো সেই ফোর্সের জন্যই ও মুভ করবে বাদিকে ও একদম ঠিক বলেছে কোয়েশ্চেনটা করেছে তোমরা বুঝতে পেরেছ রূপ কথা আচ্ছা ঋষিকা বোঝা গেছে ঋষিকা বোঝা গেছে আচ্ছা এই প্রবলেমটা দেখো একটা হরাইজেন্টাল প্লেন আছে এই হরাইজেন্টাল প্লেনে মিউ ইকুয়াল টু জিরো মিউ মানে কোনো ফ্রিকশন নেই দেখো এইটা ওয়ান কেজি আর এইটা টু কেজি রাইট মন দিয়ে শুনবে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টু মিটার কি বললাম এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টু মিটার একে এই দিকে টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেওয়া হয়েছে ওকে আর এইটা একটা দেখো দেখো এইটা একটা লাইট রড কি বললাম এইটা একটা লাইট রড তোমরা কি বুঝতে পারছ হ্যালো আমাকে বার করতে বলেছে এই মানে রডে একটা একটা টেনশন ক্রিয়েট হবে সেই টেনশনের ভ্যালু লাইট রড টাইপের ডাম্বেল তার একটা সাইডে এক কেজি আর একটা সাইডে দু কেজি বাধা আছে রডটার মাস অলমোস্ট নেগ্জেবল এর মধ্যে দু মিটার লেন্থ আর একে আমি টেন মিটার পার সেকেন্ড ভেলাসিটি দিয়েছি এটা একটা প্লেনের ওপরে রয়েছে তুমি ওপর থেকে দেখছো ওপর থেকে প্লেনের রয়েছে তুমি থেকে ওপর দেখছো আমি কি বোঝাতে পেরেছি মানে অনেকটা এইরকম দেখো বুঝতে পেরেছো প্লেনের ওপরে বলতো এই প্রবলেমটা আমরা কি করে করব। আচ্ছা আমি করছি মন দিয়ে শুনবে আচ্ছা বলো তো এইটাকে যদি তুমি জিরো জিরো ধরো তাহলে বলো তো এইটা এক কেজি এইটা দু কেজি তাহলে এর সেন্টার অফ মাছটা কোথায় রয়েছে সেন্টার অফ মাসটা ধরলাম এখানে সেন্টার অফ মাসটা রয়েছে সিএম তাহলে বলো তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত আমি করব না এটা তোমরা করবে আর এইটারই বা ডিস্টেন্স কত বলতে পারবে আরে বাবা সেই দুটো জন্য সেন্টার অফ মাসের ইকুয়েশন বলেছিলাম মনে আছে হ্যালো কি হবে আমাকে বলো আচ্ছা বলো তো এইটা কেজি এইটা টু বাই থ্রি তাহলে ওপরের টা কথা ফোর বাই থ্রি তুমি একদম ঠিক বলেছো কেন ঠিক বলেছো ভেবে দেখো এই সেন্টার অফ মাসটা কি একদম মিডল পয়েন্টে রয়েছে না কিন্তু কোন দিকে টিলটেড রয়েছে মানে কোন দিকে বেশি আছে দুই এর দিকে ভেরি গুড কোন डाउट থাকলে বলো কারণ দু দুকে যেটা হেভিয়ার মাস না বলো হ্যাঁ তাহলে হেভিয়ার মাসের দিকে সেন্টার অফ মাস থাকে না হ্যাঁ ওয়ান্ডারফুল নেক্সট বলো তো এই দিকে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত আমি বলবো না তোমরা করবে 20 by 3. You are right, 20 by 3. আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে বলো তো আমি যদি এইখানে এরকম ভেলোসিটিটা দিই তাহলে নেট ফোর্স কিছু কাজ করছে নেট ফোর্স জাস্ট একটা ভেলোসিটি দেওয়া হয়েছে ভেলোসিটি এসেছে কোনো ভাবে নেট কোনো ফোর্স কাজ করছে করছে না না কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি কি কোন মানে সেন্টার অফ মাসের সেন্টার অফ মাসটা কি রেস্টে আছে না মোশনে আছে মোশন মোশনে মোশনে আছে তবে এই সেন্টার অফ মাসটা কি এইদিকে মুভ করবে এই যে এইটাই কততে বলতো হ্যাঁ 20 20 ব্যাতে মুভ করবে বলো হ্যাঁ দা সেম টাইম বলো তো এই পুরো রডটা এরকম ঘুরবে না মানে এরপরে ও এরকম হবে না তারপরে ও এইরকম হবে না তারপরে ও এইরকম হবে না কেন বলো তো কেন ঘুরবে বলতে বুঝতে বাচ্ছো আচ্ছা দেখো এইটার ভেলোসিটি তো জিরো এই পয়েন্টটার এইদিকে একটা ভেলোসিটি দেওয়া হয়েছে হয়েছে কি হয়নি হ্যাঁ তাহলে এই পয়েন্টটা বেশি মুভ করবে না কম্পেয়ার টু এইটা হ্যাঁ এট দ্য সেম টাইম এই সেন্টার অফ মাসটাও তো সামনের দিকে এগোবে হ্যাঁ আমি কি বোঝাতে পারছি হ্যাঁ বলো আচ্ছা আমার এখানে ডায়াগ্রামে একটু ভুল আছে এই পয়েন্টটা সেম থাকবে এই যে এই পয়েন্টটা সেম থাকবে ও ঠিকই বলেছে তোমরা কি বুঝতে পারছো হ্যালো যে এটা ঘুরবে এটা কি বুঝতে পারছো হ্যালো আচ্ছা এইবার বলো যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো যে কেন ঘুরছে বলো কেন ঘুরছে আচ্ছা এবার দেখো বলো তো যে সেন্টার অফ মাসের ওপরে বসে থাকবে আচ্ছা যে গ্রাউন্ডে থাকবে মন দিয়ে শুনবে যে গ্রাউন্ডে থাকবে সে এই রথটাকে ঘুরতে ঘুরতে এগোতে দেখবে না হ্যালো হ্যাঁ আর যে সেন্টার অফ মাসে থাকবে সে কি রথটাকে এগোতে দেখবে না শুধু ঘুরতে দেখবে না সেন্টার অফ মাসের উপরে যে বেশি বসে বসে থাকবে সে শুধু ঘুরতে দেখবে ভেবে দেখো সে শুধু ঘুরতে দেখবে ভেরি গুড তাহলে ভেবে দেখো যে সেন্টার অফ মাসের ওপরে বসে আছে দেখো এ এ একে ওমেগা দিয়ে দেখবে না হ্যাঁ যদি ওমেগা দিয়ে ঘুরতে দেখে তাহলে এই যে ঘোরার জন্য যে সেন্ট্রি পেটাল ফোর্সটা সেটা এই টেনশনটা প্রভাইড করছে না হ্যাঁ তাহলে এই টেনশনের ভ্যালু কত হবে এম ওমেগা স্কোয়ার আর না বলো তাই না এবার বলো তো এই যে সেন্টার এইটার রেসপেক্টেই তো এ ঘুরছে এটা কি মিডল পয়েন্ট না সেন্টার অফ মাস সেন্টার অফ মাস তাহলে তো এই থেকে এইটুকু ডিসটেন্স এক্ষুনি ক্যালকুলেট করলে কত 2/3 তার মানে আমি কত লিখব m এর জায়গা 2 ওমেগা স্কয়ার r 2/3 কোনো डाउट আছে না এবার শুধু আমাকে ওমেগা ক্যালকুলেট করলেই হয়ে যাবে না হ্যাঁ এই পয়েন্টটাকে আমি সি বলছি এই পয়েন্টটাকে আমি এ বলছি বেসিক্যালি আমাকে কি ক্যালকুলেট করতে হবে ওমেগা এসি ক্যালকুলেট করতে হবে না পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু সি আচ্ছা তোমাদের মনে আছে আমি একটা ফর্মুলা বলেছিলাম সেটা হচ্ছে ভি এ মাইনাস ভি সি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন এ এন্ড সি এই এটা আমি বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা দেখো তো ওমেগা এসি মানে এইটা না এই ভি এর পারপেন্ডিকুলার ভেলোসিটি ভিসির পারপেন্ডিকুলার ভেলোসিটি তাহলে বলতো ভ্যালু কত হচ্ছে ফাইনাল ভ্যালু ওমেগা এসি কারণ ভিসির এই দিকে ভেলোসিটি টোয়েন্টি বাই থ্রি আর এর এই দিকে ভ্যালোসিটি টেন পারপেন্ডিকুলার ভেলোসিটি তার মানে এটা কত হবে টেন মাইনাস টোয়েন্টি বাই থ্রি ডিভাইডেড বাই টু বাই থ্রি এটা কি ফাইভ আসছে দেখো তো তাহলে এখানে যদি ফাইভের তুমি স্কোয়ার করো তাহলে এটা কি হান্ড্রেড বাই থ্রি নিউটন আসছে তোমরা কি বুঝতে পেরেছো যে আমি এটা কোন ফ্রেমে করেছি সেন্টার অফ মাসের ফ্রেমে না করতে গিয়ে যদি আমি গ্রাউন্ডের রেসপেক্টে করতাম কমপ্লিকেটেড হয়ে যেত না ভেবে দেখো কারণ তখন এ একে ঘুরতেও দেখছে আবার সামনের দিকেও যেতে দেখছে আমি কি বোঝাতে পেরেছি এই জিনিস আমি আবার রোটেশনাল রোটেশনাল মেকানিক্সে মেকানিক্সে আসবে তখনও কিন্তু সেখানে অন্য রেসপেক্টে তোমাদের করাবো কিন্তু এখানে আমি অন্য রেসপেক্টে করালাম এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এই পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে এখন আমি যে কনসেপ্টগুলো করাবো এইটা হচ্ছে আজকের মোস্ট কনসেপচুয়াল পার্ট মাইট বি এই ক্লাসটা দশ কুড়ি মিনিট এক্সট্রা হতে পারে মাইট বি কি বললাম মাইট বি এই ক্লাসটা দশ কুড়ি মিনিট এক্সট্রা হতে পারে ওকে দেখো সবাই মন দিয়ে শোনো সেটা হচ্ছে ব্লক স্প্রিং সিস্টেম ব্লক স্প্রিং সিস্টেম আচ্ছা দেখো ফার্স্ট প্রবলেমটা এখানে একটি টু কেজির মাস আছে অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোর যাবতীয় জিনিসপত্র আমরা বার করব কনসেপ্ট শিখব আচ্ছা এটা হান্ড্রেড নিউটন পার মিটার ঠিক এবার মন দিয়ে শোনো আমি একে ফিফটিন মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি দিয়েছি রাইট দেখো ফিফটিন মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি দিয়েছি তাহলে আমাকে কি বার করতে বলেছে শোনো সেটা হচ্ছে টু কেজি অ্যান্ড ওয়ান কেজি এদের ভেলোসিটির স্পিড স্পিড রেঞ্জ বার করতে বলেছে স্পিড রেঞ্জ তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ না স্পিড রেঞ্জটা মানে কি অবাক হয়ে যাচ্ছ কি এবার শোনো ভালো করে প্রতিটা জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট কোনো বইতে নেই কিন্তু এর কনসেপ্টে প্রচুর প্রবলেম আছে আসে তোমরা যদি আমি যে তিন চারটে প্রবলেম করাবো যদি একবার করে নিতে পারো প্রসিজিওরটা শিখতে পারো যে কোনো প্রবলেম এই ধরনের করতে পারবে মন দিয়ে শোনো এইটার ভেলোসিটি আমি বলছি ভি টু এইটার ভেলাসিটি আমি বলছি ভি ওয়ান বলতো ইনিশিয়ালি এই v1 এর ভ্যালু কত জিরো জিরো ভেরি গুড v2 এর ভ্যালু 15 মিটার এবারে আমি যেটা বলছি শোনো এই 2 কেজি ব্লকটা তাহলে কি কমপ্রেসড হবে কি হবে না আরে 2 কেজি ব্লকটা কমপ্রেসড হবে যদি কমপ্রেসড হয় মানে ডান দিকে যাবে ডান দিকে গেলে এই স্প্রিংটা কমপ্রেসড হবে না ইলংগেটেড হবে যদি কম্প্রেসড হয় তাহলে বলতো এক কেজি কে কোন দিকে ফোর্স দেবে এই দিকে ফোর্স দেবে আর এইদিকে ফোর্স দেবে আচ্ছা বলতো ভি ওয়ান বাড়বে না কমবে বাড়বে বাড়বে কোনো ডাউট থাকলে বলো ওকে এবারে মন দিয়ে শোনো ভি টু কমবে ভি ওয়ান বাড়বে এরকম করতে করতে মন দিয়ে শোনো এরকম করতে করতে একটা সময় আসবে না যখন দুটোরই ভি সেম তো আচ্ছা তো দুটোরই ভি যখন সেম হবে বলতো ভি টু কমবে এইটা বাড়বে দেখো ভি টু কমবে এইটা বাড়বে তার মানে কি এ বেসিক্যালি কম্প্রেসড হচ্ছে 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 তো যখন দুটোরই ভেলোসিটি সেম হয়ে যাবে তখন এরা ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাক্সিমাম কম্প্রেশন হওয়ার পর সময় দুটোরি ভেলোসিটি v এবার বলো দুটোরি ভেলোসিটি v এবার ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে গেছে তারপরে মানে একেবারে ইয়ে হয়ে গেছে তারপরে আস্তে আস্তে বাড়ছে মানে ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে গেছে ভেবে দেখো এই ভি টা এরকম গেছে এরকম একেবারে কম্প্রেশন হয়ে গেছে দেখো এরকম কম্প্রেশন হয়ে গেছে একেবারে ম্যাক্সিমাম তখন এই দুজনের ভেলোসিটি সেম হয়ে যাবে না বলো হ্যালো হ্যালো সেম হয়ে যাবে না আচ্ছা দুজনের ভেলোসিটি সেম হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে কি হবে বলো তো এরপরে স্যার তারপর ভি টু কমে যাবে ভি ওয়ান থাকবে না 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 ভি টু কমে কমে আর ভি ওয়ান বেড়ে বেড়েই তো এই একটা সময় হয়ে গেছে যখন দুটোরই ভেলোসিটি ভিউ হয়ে গেছে ঠিক হ্যালো এইবারে দেখো এটা একবারে ম্যাক্সিমাম কম্প্রেশন তাই তো বলো এবার ম্যাক্সিমাম কম্প্রেশনের পরে ও কি করবে আস্তে আস্তে ইলংগেট হবে আমি কি বোঝাতে পেরেছি যখন ইলংগেট হবে তখন এইটার এইদিকে ফোর্স লাগবে না তখন বলে তো এই ভি ওয়ান বাড়বে কি কমবে ভেরি গুড আর এর এই দিকে ফোর্স লাগবে না যখন ইলং গেট হবে তখন এই ভি বাড়বে কি কমবে বুঝতে পাচ্ছি বলো এই করে করে আবার একটা সময় আসবে না যখন দুজনেই ভি ওয়ান ইকুয়াল টু ভি হবে এইটা বাড়বে তখন এইটা যখন হবে তখন কি হবে কি কন্ডিশন বলতো ম্যাক্সিমাম ইলঙ্গেশন না বুঝতে বলো হ্যাঁ তার মানে তোমরা বুঝতে পারছো যে এই দু কেজিটা মন দিয়ে শোনো দু কেজিটা কেউ ধরো গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আছে সেই দু কেজিটাকে কি দেখবে বলো তো এইভাবে এইভাবে অসিলেট করছে এইভাবে এইভাবে আর এক কেজিটাকেও দেখবে এইভাবে এইভাবে অসিলেট করছে এই পুরো জিনিসটাকে ও বাদিকে যেতে দেখবে এই দিকে যেতে দেখবে পুরো জিনিসটাকে বুঝতে পেরেছো কি পুরো জিনিসটাকে আরে বাবা পুরো জিনিসটা রাইটে যাবে না কেন যাবে না দেখো এই যে ফিফটিন মিটার পার সেকেন্ড দিয়েছি তাই তো এটা তো মাসলেস আর এটা ওয়ান কেজি তারপরে টোটাল টোটাল তার মোমেন্টাম কনসার্ট রাখতে হবে না এখানে তো কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না হ্যালো তাহলে ও ডান দিকেই যাবে না কোনো ফ্রিকশন তো কিছু নেই আছে কি তার মানে কিনা বুঝতে বুঝতে পেরে পেরেছো কি পুরো সিস্টেমটা ডান দিকে যাওয়া ছাড়া আর কি কি ইয়ে থাকবে বলো এখানে তো কোনো ফ্রিকশন নেই ডিয়ার তাহলে কেউ তো স্টপ করার নেই এক্সটার্নালি এক্সটার্নালি তো কেউ স্টপ করার নেই তাহলে এই পুরো সিস্টেমে আমি যদি পনেরো মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি দিই তাহলে ও কনস্ট্যান্ট ভেলোসিটি এইদিকে যাওয়ার চেষ্টা করবে না কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি তো থাকবে না কেন কারণ তার সাথে একটা স্প্রিং জুড়ে আছে আর একটা ওয়ান কেজি জুড়ে আছে এর প্রপার্টিস গুলো তখন কাজ করবে সাজ দ্যাট এই ভি এর যে ভেলোসিটি সেটা এইভাবে ভ্যারি করবে আর এই এক কেজির ভেলোসিটি সেটা এইভাবে ভ্যারি করবে কিন্তু টোটালটা তো ডান দিকে যাবে বলো টোটালটা তো ডান দিকে যাবে তোমরা কি বুঝতে পেরেছো এবারে এবারে তো কত ফার্স্টম কত বলো টেন মিটার এবারে শোনো ভিসিএম টেন মিটার পার সেকেন্ড তার মানে এইখানে যদি কোনো অবজারভার থাকে দেখো এখানে যদি কোনো অবজারভার থাকে যে এই দিকে টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে কি বললাম এই দিকে টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে যদি কোনো অবজারভার থাকে এই দিকে টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে যেটা ভিসিএম কি বললাম ভিসিএম এইদিকে টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে

এই দু কেজি আর এক কেজি এরকম অসিলেটও করছে আবার ডান দিকেও যাচ্ছে কিন্তু যে সেন্টার অফ মাসের ওপরে বসে আছে সে শুধু একে কত শুধু এই পার্টিকলটাকে কি করতে দেখবে এই পার্টিকেলগুলোকে বলো কি করতে দেখবে বলো 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 অসিলেট করতে দেখবে অসিলেট করতে দেখবে তাহলে রূপ কথা বুঝতে পেরেছ ঋষিকা বুঝতে পেরেছো শ্রেয়া বুঝতে পেরেছো তাহলে বলো আমি যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস দেখো উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস আমি লিখছি বলো তো এই টু কেজির ভেলোসিটি কত টু কেজির ভেলোসিটি দেখো কোন দিকে কোন দিকে এই দিকে আর এইটার ভেলোসিটি কত ইনিশিয়ালি এটা তো ইনিশিয়াল মানে একদম প্রথমে ইনিশিয়ালি কত এইদিকে আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা এই যে এইটা কোন ফ্রেম থেকে দেখছি এইটা এইটা সেন্টার অফ মাস সেন্টার অফ মাস ফ্রেম তাই না আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো এই সেন্টার অফ মাস ফ্রেমে বলো তো টোটাল মোমেন্টাম কত ক্যালকুলেট করো সেন্টার অফ মাস ফ্রেমে দেখি ক্যালকুলেট করো টোটাল মোমেন্টাম কত আরে বাবা টু ইন্টু ফাইভ ডান দিকে ওয়ান ইন্টু টেন বা দিকে জিরো হচ্ছে না হচ্ছে তো তাহলে এই সেন্টার অফ মাস ফ্রেমটাকে জিরো মোমেন্টাম ফ্রেমও বলে এর মানে কি যদি কোনো এক্সার্নাল ফোর্স কাজ না করে তাহলে সেন্টার অফ মাসে যদি তুমি বসে থাকো তাহলে তুমি পুরো সিস্টেমটার টোটাল মোমেন্টাম কত দেখবে তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা নেক্স যেটা বলছি তাহলে বলো তো তুমি সেন্টার অফ মাসে বসে থাকলে দেখো তুমি সেন্টার অফ মাসে যদি বসে থাকো তাহলে এই দু কেজিকে বাঁদিকে কত মিটার পার সেকেন্ডে ভেলাসিটি দেখবে বাঁ দিকে ফাইভ বলো হ্যালো সেন্টার মাসে বসে আচ্ছা সেন্টার অফ মাসে বসে তুমি এই দু কে অসিলেট করতে দেখছো না তাহলে এইদিকে যদি ফাইভ মিটার পার সেকেন্ড হয় তাহলে এইদিকেও তো ফাইভ মিটার পার সেকেন্ড হবে হুম তাহলে এইদিকে যদি টেন মিটার পার সেকেন্ড হয় তাহলে এইদিকেও তো টেন মিটার পার সেকেন্ড হবে হ্যাঁ তোমরা কি আবার কথা বুঝতে পেরেছো হ্যাঁ এবার দেখো তার মানে তুমি যদি সেন্টার অফ পাসের উপরে থাকো যার এদিকে টেন মিটার পার সেকেন্ড দেখো এদিকে টেন মিটার পার সেকেন্ড সে সে এইটার বা দিকে পাঁচ আর ডান দিকে পাঁচ দেখছে তাই না হ্যালো তাহলে তো এইটার গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি ম্যাক্স কত এই ভেলোসিটি ম্যাক্স না হ্যাঁ ভেলোসিটি ম্যাক্স এন্ড ভেলোসিটি মিন কত বলতে পারবে গ্রাউন্ডের রেসপেক্টে

ইকুয়াল টু ফাইভ মিটার পার্সেন্ট তাহলে বলো তো গ্রাউন্ডে যে বসে আছে সে এই দু কেজির ভেলোসিটি রে স্পিডের রেঞ্জ কত থেকে কত দেখছে কত থেকে কত দেখছে ফাইভ থেকে ফাইভ থেকে তোমরা কি বুঝিয়ে ফেলেছো হ্যাঁ ফাইভ থেকে ফিফটিন দেখছে আচ্ছা বলো তো এই এক কেজির জন্য কি দেখবে এক কেজির জন্য না না ধীরে ধীরে করো ভি ম্যাক্স আর ভি মিন কত ভি ম্যাক্স কত ভি ম্যাক্স 20 মিটার পার সেকেন্ড আরে বাবা এ 10 ডান দিকে আর ভি মিন এটা কোথ কতর রেসপেক্টে গ্রাউন্ডের গ্রাউন্ড তাহলে কি এবার কোশ্চেনটা বুঝতে পেরেছো 1 কেজি আর 2 কেজির স্পিডের রেঞ্জ কোনটা হ্যাঁ কোনো डाउट আছে হ্যাঁ প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যাঁ কেন বলতো আমি আহ সেন্টার অফ মাস রেফারেন্স রেমে নিয়ে গেছি মোমেন্ট টা ভেবে দেখো এটা গ্রাউন্ড থেকে ক্যালকুলেট করা ভি ডিফিকাল্টটা গ্রাউন্ড থেকে অসিলেটও করছে আবার বাদিকেও সরছে ঠিক আগেরটার মতো আগেরটার মতো ডান দিকেও সরছে আবার ঘুরছে কিন্তু সেন্টার অফ মাসের রেসপেক্টে শুধু ঘুরছে এখানেও তাই দেখো এখানেও তাই সেন্টার অফ মাসের রেসপেক্টে দুটোই অসিলেট করছে কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে সামনের দিকেও যাচ্ছে আবার অসিলেটও করছে উইচ ইজ ডিফিকাল্ট সো উই হ্যাভ আমরা মুভ করলাম কোথায় সেন্টার অফ মাসে রেফারেন্স ফ্রেমে তোমরা কি বুঝতে পেরেছো বলো আচ্ছা কোন মিস্টেক না করে তোমরা আমাকে এইটা বলতে পারবে কোনো মিস্টেক না করে এইদিকে ফাইভ মিটার পার সেকেন্ড কোথাও কোনো ইয়ে নেই কিন্তু এটা তিন কেজি এটা দু কেজি এইদিকে টেন মিটার পার সেকেন্ড তাহলে এই তিন কেজি আর দু কেজির স্পিডের রেঞ্জ বলতে বলেছে স্পিডের রেঞ্জ স্পিডের রেঞ্জ বলতে বলেছে দেখি পারো কিনা ঠিক আগেরটার মতো করে আমি যেভাবে করেছি ঠিক আগেরটার মতো করে আচ্ছা কেন অসিলেট করবে আমি তোমাদের বুঝিয়েছি কিন্তু এখানটায় হ্যালো কেন অসিলেট করবে আমি কিন্তু এখানে বুঝিয়েছি স্যার কোশ্চেনটা ওকে সরি এবার আমি এইটাকে বাদীকে 5 মিটার পার সেকেন্ড দিয়েছি দিকে 10 মিটার পার সেকেন্ড দিয়েছি বলতে তো 3 কেজি আর 2 কেজির গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি স্পিডের রেঞ্জ কি হবে বাস ডিআর আচ্ছা এটা আমি হোমওয়ার্ক দেবো বাড়িতে করবে না আচ্ছা করো দেখি আগে বলো VCM কত আসছে ওয়ান দিকে হ্যাঁ ওকে তাহলে বলো তো এর রেঞ্জ কত আসছে এইদিকে

আর আচ্ছা তাহলে তো স্পিডের রেঞ্জ কত স্পিডের রেঞ্জ মাইনাস মানে কি অপজিট দিকে ফাইভ না তার মানে সেভেন থেকে মাইনাস ফাইভ মানে সেভেন এই দিক থেকে আর এই দিক থেকে মাইনাস ফাইভ তার মানে স্পিডের মিনিমাম ভ্যালু কত বলতে পারবে স্পীডের জিরো না আরে বাবা মাইনাস ফাইভ থেকে সেভেন হওয়ার জন্য কোন সময় তো জিরো হয়েছে স্পীড স্পিডের রেঞ্জ বলেছে স্পিড আর ম্যাক্সিমাম কত তাহলে স্পিড এর রেঞ্জ বুঝতে পেরেছো এর সিমিলারলি স্পিড রেঞ্জ 0 টু 10 পেরেছি হ্যাঁ কোনো डाउट থাকলে বলো না আচ্ছা টিপিক্যাল টিপিক্যাল যে ধরনের প্রবলেম হয় টিপিক্যাল আমি সেই ধরনের জিনিসগুলো তোমাদের করিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট নেক্সট প্রবলেমটা কি বললাম নেক্সট প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওকে অত্যন্ত ইম্পর্টেন্ট এই নেক্সট প্রবলেমটা এতটাই ইম্পর্টেন্ট আমি অনেক রকম প্রসেসে করাবো কোয়েশ্চেনটা ইজি কিন্তু অনেক রকম প্রসেসে করাবো এর কিছু কনসেপ্ট আমি তোমাদের অলরেডি দিয়েছি না এখানটায় হবে না আচ্ছা তোমাদের নেক্সট আমি ক্লাস নেব বুধবার দিন তোমাদের ছুটি আছে তো হ্যালো বুধবার দিন ছুটি নেই রাতে রাতে না সকাল বেলাতে সকাল বেলাতে হবে আরে বুধবার দিন ছুটি তো হ্যাঁ আমি নটা বেলা হবে হুম থেকে 11টা নেব ওই দিন ছুটি আছে সবার ছট পূজোর জন্য আচ্ছা প্রবলেমটা দেখো আচ্ছা এই প্রবলেমটা ঠিক আগে একটু আগে একটা প্রবলেম করলাম না ওইটানি কনসেপ্ট বুধবার দিন আমি মঙ্গলবার দিন ক্লাস নেবো না রাত্রে ওই দিন তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকবে আমি বুধবার দিন সকাল নটা থেকে এগারোটা নেব কোথায় গেল হ্যাঁ এই যে এইটাই এইটাই এই প্রবলেমটায় দেখো আমি এই যে প্লাস দিয়েছিলাম না একটা এই যে তোমার ভ্যালু প্লাস ফিফটিন হ্যালো প্লাস ফিফটিন দিয়েছিলাম না তারপরে আমি বুঝিয়েছিলাম যে ওটা ইলংগেট হবে আর কম্প্রেসড হবে বলো ওটা ইলংগেট হবে আর কম্প্রেসড হবে বুঝিয়েছিলাম আচ্ছা এইবারে দেখো এইবারে দেখো সেম কনসেপ্টের আমি একটা প্রবলেম করব কিন্তু এইখানে আমাকে অন্য কিছু বার আমি প্রবলেমটা তো করবো ঠিকই দেখো একে আমি টেন মিটার পার সেকেন্ড ভ্যালু দিয়েছি কি বললাম বলো একে আমি টেন মিটার পার সেকেন্ড ভ্যালু দিয়েছি এইটা ভি টু এইটা ভি ওয়ান ঠিক এবার বলো এই দু কেজি যখন ডান দিকে যাবে তখন এই স্প্রিংটা ওকে বাঁ দিকে টানবে বলো দু কেজি ডান দিকে যখন যাবে তখন ইলংগেট হবে না কম্প্রেসড হবে ইলংগেট হবে তাহলে বলো তো v1 টা বাড়বে কমবে কমবে v1 টা হ্যালো হ্যাঁ আচ্ছা বলো তো v2 টা বাড়বে কি কমবে বাড়বে বাড়বে কেন আরে তখন তো স্প্রিং টাওকে ডান দিকে টানবে টানবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেটে গেলে তোমরা আবার জয়েন করবে এটা কেটে গেলে মানে এই যদি কোনো ডাউট থাকে আমাকে বলো আচ্ছা আচ্ছা মন দিয়ে শুনবে এই দুটো প্রবলেম করাবো এই দুটো প্রবলেমই প্রচুর কনসেপ্ট ক্লিয়ার করাবো এইবারে এই ভি টা বাড়বে আর ভি ওয়ানটা কমবে একটা সময় হবে ভি ওয়ান টু ভি টু বলো বলো একটা সময় হবে যখন ভি ওয়ান টু ভি আচ্ছা বলো তো যখন ভি ওয়ান আর ভি টু সেম হবে তখন বলো তো ওটা ম্যাক্সিমাম ইলঙ্গেশন হবে কি হবে না হবে তাহলে ম্যাক্সিমাম তাহলে এইটা যদি ওর ন্যাচারাল লেন্থ হয় তার মানে এইটা হবে এল প্লাস এক্স ম্যাক্স যখন এই দুজনেরই ভেলোসিটি ভি কি বুঝতে পেরেছো কি পারোনি হ্যাঁ আচ্ছা এবার ভাবো যখন এদের ম্যাক্সিমাম ইলঙ্গেশন হয়ে গেছে তারপরে কি হবে বলতো ম্যাক্সিমাম ইলঙ্গেশন হয়ে গেছে আর ইলঙ্গেট করবে না তখন কি হবে আচ্ছা যদি কম্প্রেস হয় দেখো বেটা মন দিয়ে শোনো যখন কম্প্রেসড হবে তারপরে ইলঙ্গেশন থেকে আস্তে আস্তে কম্প্রেসড হবে হবে কি হবে না হ্যাঁ তখন বলো তো

বাড়বে বলে তো বাড়বে কি কমবে কমবে এরকম করতে করতে ও একটা সময় আসবে না যার ন্যাচারাল লেনথে আসবে দেখো তখন আমি ধরলাম এর এই দিকে v1 এর এই দিকে v2 বলে তো তখন v1 আর v2 सेम কি না তে डिफरेंट না डिफरेंट डेफिनेटली এখানে v1 not equal to v2 আচ্ছা এই করতে করতে এইটা কমবে এইটা বাড়বে এই করতে করতে একটা সময় আসবে v1 equal to v2

ইলঙ্গেট এবং কম্প্রেসড হবে হ্যাঁ ভেবে দেখো যখনই দুটোর ভেলোসিটি ইকুয়াল হয়ে যাচ্ছে তখনই ওরা আইদার ইলঙ্গেশন অর কম্প্রেশন এগুলোকে স্টপ করে দিচ্ছে তাই না বলো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ওই পুরো ঘটনায় হ্যাঁ আচ্ছা এবার আমি এক একটা করে প্রবলেম মানে এক একটা করে কনসেপ্ট তোমাদের বলবো দেখো এইটাকে যদি আমি ইনিশিয়াল পয়েন্ট বলি ইনিশিয়াল 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 ওকে দেখো একে আমরা ভেলোসিটি তো জিরো দিয়েছিলাম একে আমরা ভেলোসিটি জিরো দিয়েছিলাম বলো দিয়েছিলাম কি দিনি হ্যাঁ এবার বলো এইটাকে যদি আমি ফাইনাল বলি কোনো এক্সটারনাল ফোর্স কাজ করেছে না কোনো এক্সটারনাল ফোর্স কাজ করেনি করেছে কি করেনি তাহলে বলো তো এইখানে আমার মোমেন্টাম কত এই যে আইতে আইতে মোমেন্টাম কত টু ইন্টু টেন আইতে আরে বাবা এই তো টু ইন্টু রাইট হ্যালো বলো তো এফ এ মোমেন্টাম কত দুটোই তো ভেলোসিটি ভি হ্যাঁ তাহলে এটা ভির ভ্যালু কত আসছে 30 by 3 আসছে 20 by 3 আসছে ও আই এম সরি 20 by 3 আসছে কি কোনো डाउट আছে না আচ্ছা বলো তো এইখানে ভেলোসিটি কত হবে এইখানে ভেলোসিটি কত হবে আচ্ছা ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে হ্যাঁ বলতো এইখানে ভেলোসিটি কত হবে এইখানে ভেলোসিটি যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে তখন তুমি এইটাকে ইনিশিয়াল নাও এইটাকে ফাইনাল নাও ইনিশিয়াল মোমেন্টাম কি ইনিশিয়াল মোমেন্টাম কত আছে सेम না মানে চেঞ্জ হয়েছে ইনিশিয়াল সেভেন তাহলে এইখানে কি কেউ কিছু চেঞ্জ হবে এখানে ও ভি কত হবে এটার জন্য একই জিনিস হবে ডিয়ার হ্যাঁ তাই না দেখো টু ইন্টু টেন ইকুয়াল টু থ্রি ইন্টু ভি হবে তাহলে এখানেও তো টোয়েন্টি বাই থ্রি আসছে আসছে না ভেবে বলো কোনো ডাউট আছে তাহলে ম্যাক্সিমাম কম্প্রেশন আর ম্যাক্সিমাম ইলাঙ্গেশন যখন হবে তখন ধরে ভেলোসিটির ভেলোসিটিটা সেম হবে এই হ্যাঁ ভেলোসিটিটা সেম হবে এই অব্দি কি বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ এবার তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি এক্স এম কত হবে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি কত মানে কি করে করবে দেখো আমি গ্রাউন্ড ফ্রেম মন দিয়ে শুনবে আমরা গ্রাউন্ড ফ্রেম নিচ্ছি গ্রাউন্ড ফ্রেম মন দিয়ে শুনবে গ্রাউন্ড ফ্রেম এনার্জি বলতো প্রথমে এনার্জি কত ছিল ফার্স্ট ইনিশিয়াল কেসে জিরো কি করে জিরো হয় এর একটা টেন ভেলোসিটি ছিল না দু কেজির হ্যাঁ তার হাফ এম ইনটু 10 স্কয়ার বলো হ্যাঁ ইকুয়াল টু বলো তো এই কেসে ভেলোসিটি কত ভি হ্যাঁ তার মানে এই কেসে এই দুটোর

তাই না তাই না তাই না হ্যালো তুমি ভিয়ার ভ্যালু এখান থেকে বসিয়ে দিয়ে আমাকে এক্স ব্যাক্স এর ভ্যালু বলো তো কত আসছে তোমরা যদি আমার সাথে এইগুলো না মুভ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো তো গ্রাউন্ড ফ্রেম থেকে এটা আসছে কিনা ভেরি গুড আচ্ছা এটা তো ম্যাক্সিমাম ইলঙ্গেশন হয়েছিল তোমরা ক্যালকুলেট করতে পারবে ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে হ্যাঁ বলো দেখি ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে সেম কেন 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 বলো কেন বলো ম্যাক্সিমাম কম্প্রেশন কেন সেম হবে বলতে পারবে আরে বাবা দেখো আমি এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল নিচ্ছি তাহলে ইনিশিয়াল এনার্জি তো তো এটাই তাই না আর ফাইনাল এনার্জিও কি বোঝাতে পেরেছি দেখো ফাইনাল এনার্জি কেন আরে বাবা তখনও তো এর ভেলোসিটি তুমি পেয়েছো টোয়েন্টি বাই থ্রি একই ভেলোসিটি আর ও কমপ্রেস করেছে ধরলাম এক্স ম্যাক্স কমপ্রেস করেছে তাহলে ইলংগেটো যদি এক্স ম্যাক্স করে তার জন্য যা পটেনশিয়াল এনার্জি কমপ্রেস করলে তো একই পটেনশিয়াল এনার্জি তাই না বলো বুঝতে পেরেছো তাহলে বুঝতে পেরেছো বলো হ্যালো হ্যাঁ স্যার বুঝেছি কোনো ডাউট আছে রূপ কথা কোনো डाउट আছে স্যার আচ্ছা এই যে এক্স ম্যাক্সটা আমি কোন ফ্রেমে বার করেছি এক্স ম্যাক্সটা গ্রাউন্ড ফ্রেম গ্রাউন্ড ফ্রেমে বার করেছি দেখো এই এক্স ম্যাক্সটা আমি দেখো এই এক্স ম্যাক্সটা আমি সেন্টার অফ মাস ফ্রেমে সিএম ফ্রেমে বার করতে পারতাম কি করে দেখো বলো তো ভিসিএম কত বলো ভিসিএম কত

ওয়ান কেজির এই টু কেজির ভেলোসিটি কত টেন বাই থ্রি দেখো তো আসছে কিনা আসছে আচ্ছা এবারে আমি এটা আমার ইনিশিয়াল সেন্টার অফ রেফারেন্স ফ্রেম সেন্টার অফ মাস ফ্রেমে বলো তো ফাইনালি কি হবে ফাইনাল বলতে আমি এইটা বলছি যখন দুটোরই ভেলোসিটি ভি আমি এই কনজারভেশন অফ মোমেন্টাম থেকে দুটো রিভেলসিটি কত পেয়েছি বলো আরে দুটো রিভেলসিটি কত পেয়েছি যখন ম্যাক্সিমাম ইলং গেট হয়েছে হ্যালো টোয়েন্টি বাই থ্রি টোয়েন্টি বাই থ্রি তাহলে এইটা এল প্লাস এক্স এক্স ম্যাক্স বলো এটা এল প্লাস এক্স হ্যাঁ আচ্ছা বলো তো সেন্টার অফ মাসের ফ্রেমে এর ভেলোসিটি কত আর এর ভেলোসিটি কত জিরো জিরো কেন আরে বাবা দুটোই তো তখন টোয়েন্টি বাই থ্রিতে যাচ্ছে দুটোই তো তখন টোয়েন্টি বাই তে যাচ্ছে যাচ্ছে না গ্রাউন্ড এর রেসপেক্টে হ্যালো তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে কততে যাচ্ছে জিরো ওকে এবার এইখানে সেন্টার অফ মাসের রেসপেক্টে এনার্জি কত এইখানে এইখানে হাফ ওয়ান টোয়েন্টি বাই থ্রি হোল স্কোয়ার প্লাস হাফ টু সেন্টার অফ মাসের রেসপেক্টে ইনিশিয়াল এনার্জি বলো তো সেন্টার অফ মাসের রেসপেক্টে ফাইনাল এনার্জি কত দুটোই তো ভেলোসিটি জিরো তাই না কোনো কাইনেটিক এনার্জি থাকবে না কি থাকবে শুধু বলো বুঝতে পেরেছো কিনা সেন্টার অফ মাসের রেসপেক্টে এই ই আর ই এর সেম না ক্যালকুলেট করে দেখো এক্স ম্যাক্সের ভ্যালু কত বেরোচ্ছে রোড টু বাই থ্রি বেরোচ্ছে কিনা কোনো ডাউট আছে না ঠিক সেন্টার অফ মাসের রেফারেন্স ফ্রেমে তুমি যখন ওরা কম্প্রেশন করবে সেটা বার করতে পারবে একই তো সেন্ট তখন তখন বলো তো সেন্টার অফ মাসের রেসপেক্টে এই এই সিনারিওটা তো সেন্ট থাকবে সিনারিওটা এইটা ডিফারেন্ট হয়ে যাবে না

তখন দুটোর ভেলোসিটি ভি ওয়ান আর ভি টু বলো হ্যাঁ এই পুরো সিনারিওতে কি কোন এক্সটারনাল ফোর্স কাজ করেছে না তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ইনিশিয়াল মোমেন্টাম 2 ইনটু 10 হ্যাঁ তাহলে এটার জন্য আমি লিখতে পারি 2 ইনটু 10 ইকুয়াল টু দেখো 2 ইনটু ভি ওয়ান প্লাস 1 ইনটু ভি টু লিখতে পারি এক নাম্বার ইকুয়েশন আচ্ছা দু নম্বর ইকুয়েশন আমি কি লিখবো ইনিশিয়াল গ্রাউন্ড এর রেসপেক্টে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হাফ ইন্টু টু ইন্টু টেন স্কোয়ার আচ্ছা যখন ও ন্যাচারাল লেন্থে তখন কি কোনো এলংগেশন আছে না তাহলে এটা কি লিখবো হাফ টু ইন্টু ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ ওয়ান ইন্টু ভি টু স্কোয়ার বলো এই এনার্জি ইকুয়েশনটা গ্রাউন্ডের রেসপেক্টে কি ঠিক লিখেছি কি লিখিনি হ্যাঁ এই দুটো ইকুয়েশনে দুটো আনন বলো দুটো আনন আমরা ক্যালকুলেট করতে পারবো হ্যাঁ কিন্তু তোমরা পুরো জিনিসটা কি বুঝতে পেরেছো কি হয়েছে না হয়েছে পুরো ঘটনাটা হ্যাঁ আচ্ছা এবারে দেখো এটা তোমরা হোমওয়ার্ক করবে এই সেম কনসেপ্টের প্রবলেম সেম কনসেপ্টের প্রবলেম তোমরা হোমওয়ার্ক করবে কেজি কেজি এ এইদিকে দিকে টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এ এইদিকে দিকে টোয়েন্টি মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর কে এর ভ্যালু ওকে এক্স ম্যাক্স বার করতে বলেছে টু বাই রুট থ্রি দুটো ফ্রেমেই করবে কি বললাম দুটো ফ্রেমেই করবে কি বললাম দুটো ফ্রেমেই করবে আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা হ্যালো আচ্ছা এর আরেকটা পার্ট আমি দেবো তবে এক্স বার করার পরে নেক্সট দিন আমি করাবো আর এর আর একটা পার্ট ইজি কোনো ডাউট আছে আচ্ছা এবারে যেটা করব সেটা হচ্ছে আজকের সেরা প্রবলেম বেস্ট প্রবলেম একদম তোমরা মাইনিউটলি শুনবে প্রতিটা জিনিস বুঝতে পারবে এতক্ষণ আমরা ভেলোসিটি দিয়েছিলাম এখন আমি ফোর্স দিচ্ছি টেন নিউটন টু নিউটন টু কেজি কেজি আচ্ছা বলো তো এফ নেট কত এফ নেট বলো নিউটন এটা কি জিরো না নন জিরো non zero তাহলে গ্রাউন্ডে রেসপেক্টে এফ নেট non zero কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম वैलिड না গেম ওভার এবার আমরা তাহলে কি করব বলো আমরা তাহলে কি করব এনার্জি আরে তার মানে কি একটা রিয়েল প্রবলেম চলে এলো কি এলো না হ্যাঁ দেখো এটা জাস্ট ইনিশিয়াল ইনিশিয়াল জাস্ট ইনিশিয়াল এই মোমেন্টে আমার এই ফোর্স এক করা শুরু করেছে বলতো এ ওয়ান কত আর এ টু কত বলো বলো আর তো হ্যালো এবারে বলো তো এসিএম কত ক্যালকুলেট করে তো এসিএম কত ভালো করে ক্যালকুলেট করো আরে ভাই টু ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু টেন বাই ফোর ডিভাইডেড বাই টু প্লাস ফোর কত আসছে টুই তো টু আসছে দেখো দেখো হ্যাঁ ঠিকই তো আছে টু ইন টু টু বাই টু হ্যাঁ বলো কোনটা টুই বল বলো শুনতে পেলাম না আরকর বলো টুই আছে

আমাকেও তোলো সাথে সাথে ওদেরকেও তোলো মা তারা রূপ কথা রূপ কথা কোন দিকে কোন দিকে তাহলে এসিএম কত আসছে ফোর বাই থ্রি আসছে আরে বাবা কি হবে বলো হ্যাঁ আসছে আসছে হ্যাঁ আসছে এদিকে 4 আসছে হ্যাঁ আচ্ছা এবার বলো এই রেফারেন্স ফ্রেমটা ইনার্সিয়াল না নন ইনর্শিয়াল যদি নন ইনর্শিয়াল ফ্রেম থাকে তাহলে আমি যদি অন্য কোনো রেফারেন্স অন্য কোনো সিস্টেমকে দেখি সেখানে সিউডো ফোর্স লাগবে কি লাগবে না এইদিকে অলরেডি টু আছে আর এইদিকে অলরেডি টেন নিউটন আছে তাহলে এইদিকে দেখো এইদিকে সিউডো ফোর্স লাগবে কত লাগবে বলো টু ইন্টু ফোর বাই থ্রি আর এইদিকে সিউডো ফোর্স এইদিকে লাগবে ফোর ইনটু ফোর বাই থ্রি হ্যাঁ তাহলে বলো তো নেট ফোর্স কত লাগছে এটা কিন্তু সিএম ফ্রেম থেকে দেখছি নেট ফোর্স এর উপরে কত লাগছে ফোরটিন বাই থ্রি আর এইদিকে কত লাগছে মা তুলে নাও আরে বাবা ১৬ বাই তিন আর এদিকে তিরিশ এটাও ১৪ বাই তিনই হবে ভালো করে দেখো এটা টেন নিউটন এইদিকে দিকে আর সিক্সটিন বাই থ্রি নিউটন উল্টো দিকে বলো বুঝতে পেরেছ কিনা আমি আবার বলছি এগুলো কিন্তু খুব টাফ নয় খুব ইজি নয় আবার ভিডিওটা দেখবে আবার ভিডিওটা দেখবে আচ্ছা এইবার বলো সেন্টার অফ মাস ফ্রেম থেকে যদি দেখো এইদিকে ফোর বাই থ্রি এই ফোরটিন বাই থ্রি এইদিকে ফোর ফোরটিন বাই থ্রি বলতো এখন এফ নেট কত জিরো কনজারভেশন লিনিয়ার মোমেন্টাম वैलिड হ্যাঁ অফ কোর্স वैलिड কোন ফ্রেম এ সিএম সিএম ফ্রেম এ আচ্ছা আচ্ছা এই অব্দি তোমাদের যদি কোন डाउट থাকে আমাকে বলো না কোনো डाउट আছে আচ্ছা সিএম ফ্রেম এ যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম वैलिड হয় কনজার্ভেশন অফ লিনিয়ার মোমেন্টাম वैलिड হয় তার মানে ইনিশিয়ালি ইনিশিয়ালি ও এখানে কি বার করতে বলেছে আচ্ছা 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 এখানেও আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম ইলংগেশন এবার দেখো সেন্টার অফ মাস ফ্রেমে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড এম আই রাইট হ্যালো হ্যাঁ ওকে আচ্ছা ওকে আচ্ছা এবার বলো তো সেন্টার অফ মাস ফ্রেমে টোটাল মোমেন্টাম কত

এদের যা ভেলোসিটি হবে ভেবে দেখো প্রতিটা মোমেন্টে এদের যা ভেলোসিটি হবে সেটাকে অ্যাড করলে কত হবে বলো সেটাকে করলে কত হবে হবে জিরো না শোনো এই করতে করতে এ এমন একটা পজিশনে এসছে ধরো এইটা এর ন্যাচারাল লেন ছিল এটাই এর ন্যাচারাল লেন ছিল এই ন্যাচারাল লেন থেকে এ ধরো

ফরটিন বাই থ্রি ফোর্স কাজ করেছে আর এই দু কেজির ওপরেও সেম ফরটিন বাই থ্রি ফোর্স কাজ করেছে তাহলে কার দুটোর অ্যাক্সেলারেশন সেম হবে না ডিফারেন্ট হবে ডিফারেন্ট তার এরা দুজন এক্স ওয়ান আর এক্স টু ডিফারেন্টলি মুভ করবে বুঝতে পেরেছ এবার বলো তো ডিফারেন্টলি মুভ করে এ গিয়ে এই এক্স ওয়ানে গিয়ে এর ভেলোসিটি জিরো হয়ে গেছে বলো তো এক্স টু তে গিয়ে তখন এর ভেলোসিটি কত হবে জিরো হতে বাধ্য কেন কারণ সেন্টার অফ মাস ফ্রেমে টোটাল মোমেন্টাম জিরো না একবার যদি চার কেজি জিরো হয়ে যায় তাহলে এই দু কেজি জিরো হবে না তাহলে বলতো এরা যখন বলো জিরো হবে না বুঝতে পারছো তো এই জিরোটা সেম ভ্যালু না সেম দুটোরই তো সেম ভ্যালু তাই না তার মানে এই কন্ডিশনটা এদের ম্যাক্সিমাম ইলঙ্গেশন না ভেবে দেখো এর থেকে আর ইলংগেট হবে না হবে কি না এই মোমেন্টে এই মোমেন্টে এই দু কেজির ওপরে ফোরটিন বাই থ্রি কাজ করছে বা দিকে তাই না বলো এর জাস্ট পর থেকে কি হবে বলতো এই স্প্রিংটা তখন এইদিকে ফরটিন বাই থ্রি তে একে টানবে না হ্যাঁ তাহলে এই ভি ই ইকুয়াল টু জিরোর পর থেকে এই এক্স টু আর এক্স ওয়ানটা আমার কমতে থাকবে না হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যাঁ এবারে আমি যদি সেন্টার অফ মাস ফ্রেমে কনজারভেশন অফ এনার্জি লাগাই সেন্টার অফ মাস ফ্রেমে কনজার্ভেশন অফ এনার্জি লাগাই আচ্ছা মনে আছে কনজারভেশন অফ এনার্জিতে আমি কি লিখেছিলাম ওয়াক ডান বাই এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়াক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়াক ডান বাই আদার্স ইকুয়াল টু ই আই সরি ইএফ মাইনাস ইআই এটা ছিল মনে আছে হ্যাঁ এখানে এই দুটো কিছু আছে আছে না তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি কি হবে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল ফোর্স বলো 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 ওয়ার্ক ডান বাই এক্সটারনাল ফোর্স হ্যাঁ এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর স্প্রিং ফোর্স স্প্রিং না 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 এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল ফোর্স আরে এক্সটার্নাল ফোর্স তো এই যে 14 নিউটন 14/3 14/3 এ কতটা ডিসপ্লেসমেন্ট করিয়েছে x2 তার মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি হলো ওয়ার্ক ডান প্লাস 14/3 ইনটু x1 এটাও ওয়ার্ক ডান করিয়েছে এইটা ইকুয়াল টু বলো তো ef ei ef ei কি হবে দশ শূন্য কেন না ইএফ মাইনাস ই ওয়াই 0 হবে কি করে 0 হবে দেখো ইএফ ফাইনাল এটা ফাইনাল পজিশন এই রূপ কথা বুঝতে পারছো এটা ফাইনাল পজিশন হ্যালো রূপ কথা আর এইটা ইনিশিয়াল পজিশন আমি জানি এগুলো টাফ লাগে একটু এটা ইনিশিয়াল পজিশন আবার দেখো ভিডিওটা অনেকটা ক্লিয়ার হবে নইলে আমি আবার বোঝাবো এবার বলো ফাইনাল পজিশনে ওর কাইনেটিক এনার্জি কত বলো ফাইনাল পজিশনে জিরো পটেনশিয়াল এনার্জি কত এটা ই এক্স ম্যাক্স না হ্যাঁ আচ্ছা এবার বলো ইনিশিয়াল পজিশনে ইনিশিয়াল পজিশনে এ তো ন্যাচারাল লেন্থে ছিল তাহলে এর পটেনশিয়াল এনার্জি কত জিরো আচ্ছা আর ইনিশিয়াল পজিশনে ইনিশিয়াল পজিশনে এর কাইনেটিক এনার্জি কত ইনিশিয়াল পজিশনে জিরো হ্যালো জিরো কেন কেন হ্যাঁ বলো রাইট দেখো এই দুটো টু কেজি আর ফোর কেজি এটাতে টি ইকুয়াল টু জিরোতে টু নিউটন আর টেন নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে তার মানে টি ইকুয়াল টু জিরোতে এই দু কেজি আর চার কেজি এর মোমেন্টাম কত ছিল এই ভেলোসিটি কত ছিল জিরো জিরো আমি কি বোঝাতে পারছি তাহলে এইটা কি হবে প্লাস জিরো না দেখো এবার দেখো এখানেও ফোরটিন বাই থ্রি কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু দেখো তো এক্স ম্যাক্স এইটা আসছে কিনা আসছে

সেই সূত্র ধরেই কিন্তু করেছি সেই সূত্র ধরেই করেছি আমি কি বোঝাতে পেরেছি বলো এবার বলো তো ইনিশিয়ালি এই দুটো তো জিরো জিরো ছিল ইনিশিয়ালি তাহলে ইনিশিয়ালি 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 তাহলে তো সেন্টার অব মাসের রেফারেন্স ফ্রেমে এদের মোমেন্টাম জিরো টোটাল মোমেন্টাম জিরো না এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা বাড়িতে এই প্রবলেমটা ট্রাই করো তো আমার ক্লাস শেষ কেজি নিউটন পার মিটার একে এই দিকে টোয়েন্টি নিউটন আর একে এই দিকে ফাইভ নিউটনে আমি টেনেছি তাহলে ম্যাক্সিমাম ইলঙ্গেশন ম্যাক্সিমাম ইলংগেশন ম্যাক্সিমাম ইলঙ্গেশন আমরা ম্যাক্সিমাম ইলঙ্গেশন কোন ফ্রেমে বার করেছি সেন্টার অফ মাস ফ্রেমে বার করেছি কেন কারণ ম্যাক্সিমাম ইলঙ্গেশন যখন হয়েছে মন দিয়ে শোনো এই দেখো এই এই ঘট এইটাতেও কিন্তু সেই একই জিনিস ঘটছে যেটা ভেলোসিটি দেওয়ার ফলে ঘটছে কিন্তু এখানে যেহেতু আমরা ফোর্স দিয়েছি সেই এটাকে আমরা মানে এই নেট ফোর্সটা জিরো নয় বলে আমরা সেন্টার অফ সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে নিয়ে যাচ্ছি এখানেও কিন্তু একই জিনিস ঘটছে কি ঘটছে এই পুরো সিস্টেমটা এই দিকে যাচ্ছে এবং এবং এই চার কেজি আর কেজি অসিলেট করতে করতে যাচ্ছে আমি কি বোঝাতে পেরেছি বলো রাইট এই অসিলেট করতে করতে যাওয়ার সময় যে আমরা এর মিনিমাম আর ম্যাক্সিমাম ইয়ে বার করেছি যদি কোনো ডাউট থাকে আমাকে জান বলতে পারো যদি কোনো ডাউট না থাকে তাহলে